পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই। আবার আপনাদের কাছে আমরা গল্পের ঝুলি নিয়ে হাজির হয়েছি। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলি, নতুন নতুন গল্প পেতে এবং উপভোগ করবার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি সপ্তাহে দুটি করে নতুন গল্প আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে ঠিক সময়ে। তাহলে আর দেরি নয়, এবার আমি শুরু করি আজকের গল্প। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হরিদাস আর নীলমাছি। পরমশ্রদ্ধেয় নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা ছাড়াও আরও অজস্র গল্প লিখে গেছেন, সেগুলো হাস্যরসে ভরা। সেই রকমই একটি গল্প হরিদাস আর নীলমাছি। বাড়িতে কেউ নাই, টালিগঞ্জের পিসিমা কলকাতায় আছার খেয়ে হাঁটু ভেঙেছেন। এই খবর পেয়ে সবাই দেখতে গেছেন তাকে, শুধু বাড়ি পাহারা দিচ্ছে হরিদাস। আনন্দের সঙ্গেই রাজি হয়েছে সে, কারণ আজই পাটনা থেকে মেজমামা দু ঝুড়ি বাছাই ল্যাংড়া আম পাঠিয়েছেন, তাদের গন্ধে সারা বাড়ি ম ম করছে। তাছাড়া গোটাচারেক কাঁঠালও পেকেছে ভাড়ার ঘরে, কাল থেকে ঠাকুরমার অম্বুবাচি, তো সেই জন্য তোলা আছে সব। মার মনে একটু সন্দেহ ছিলই, যাওয়ার আগে পই পই করে বলে গেছেন, এই হরে ওই আম কাঁঠালগুলোর দিকে যেন নজর দিস নি, ওগুলো মায়ের অম্বুবাচির জিনিস, খেয়াল থাকে যেন। হরিদাস একটা ঢেকুর তুলে বলেছে, ও তুমি আমাকে কী যে ভাবো মা, এই এক্ষুনি তো চিংড়ির কালিয়া আর মুড়িঘণ্ট দিয়ে গান্ডে পিণ্ডে খেলাম, এর উপর আবার আম কাঁঠাল খাবো, কী যে বলো তা ঠিকই নেই। তোমায় বিশ্বাস নেই বাপু, তুমি সবই পারো। না মা, পারি না, তুমি নির্ভয়ে চলে যাও। মা গেছেন, কিন্তু খুব যে নির্ভয়ে গেছেন তার মুখ দেখে সে কথা মনে হয়নি। এইখানে হরিদাসের একটু পরিচয় দেওয়া দরকার। অবস্থাপন্ন ব্যবসায়ী ঘরের ছেলে হরিদাস, সব চাইতে ছোটো বলে আর ছেলেবেলায় খুব পেটের অসুখে ভুক্ত বলে শাসন তো পায়নি, বরং প্রশ্রয় পেয়েছে ষোলো আনার জায়গায় আঠেরো আনা। ফলে চারবারের চেষ্টাতেও স্কুল ফাইনালের চৌকাট ডিঙোতে পারেনি। বিরক্ত হয়ে বাবা বলেছেন, আর ওর পড়বার দরকার নেই, এবার ব্যবসাতেই ঢুকিয়ে দেব। কিন্তু জাঁদরেল তিন তিনটে দাদা থাকতে হরিদাসের বই গাছে ওসব করতে, এখন সে পাড়ার জিমন্যাস্টিক ক্লাবের পাণ্ডা, ইয়া তাগড়া জোয়ান, পেটরোগা তো নয়, বরং সাধারণ মানুষের পাঁচ গুণ না খেলে তার পেট ভরে না। শেষ রাতে উঠে একটা হারমোনিয়াম নিয়ে দরাজ গলায় কালী কীর্তন গাইবার চেষ্টা করে, তাতে করে এই হয়েছে যে কলকাতার এমন ভিড়ের দিনেও সামনের দিকের দোতলা বাড়িটা আজ বছরখানেক ধরে প্রায় খালিই পড়ে থাকে। ভাড়াটে আসে না তা নয়, কিন্তু তেরাত্তিরের বেশি কেউ টিকতে পারে না। বাক্স বিছানা ঘাড়ে তুলে যেদিকে পারে দৌড় মেরেছে। শুধু এক লম্বা চুলওয়ালা কবি কবি ভদ্রলোক দিন দশে কাটিয়ে দিলেন এগারো দিনের দিন, যখন তিনি দুটো লাল লাল চোখ পাকিয়ে পাড়ার হিন্দুস্তানি গয়লা দেউলালকে জাপটে ধরে সমানে ইংরেজি গান শোনাতে লাগলেন, সেদিনই সবাই চাঁদা করে তাকে রাঁচির ট্রেনে তুলে দিয়ে এলো। যাই হোক, বাড়ি যখন খালি আর ঠাকুর চাকরেরা বিকেল চারটে পর্যন্ত আড্ডা দিতে বেরিয়েছে, তখন এক পেট গিলে হরিদাস তেতলার ঘরের মেঝেই একটা শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়ল। মাথার ওপর পাখা ঘুরছে, প্রচুর পরিমাণে চিংড়ির কালিয়া আর মুড়িঘণ্ট খেয়ে মেজাজটাও বেশ খুশিই আছে। ঝিমঝিম করছে দুপুর, হরিদাসের ঘুমিয়ে পড়াই উচিত ছিল, কিন্তু পাটনায় ল্যাংড়া আম আর পাকা কাঁঠালের গন্ধ এমন বেয়ারাভাবে এসে নাক দিয়ে ঢুকে তার পেটের মধ্যে সুড়সুড়ি দিতে লাগলো যে শেষ পর্যন্ত হরিদাস দুত্তেরি বলে উঠে বসল। তখন হরিদাসের মনে হলো, খেয়ে নিশ্চয়ই তার পেট ভরেনি, নইলে এই আম কাঁঠালের গন্ধে তার প্রাণ এমন উদাস হয়ে যাচ্ছে কেন? কে না জানে, কম করে খেলে শরীর টেকে না, এমনকি হাতি পর্যন্ত চিৎপাত হয়ে পড়ে।
মাকে অবশ্য কথা দিয়েছি, মনটা প্রথমে কুতকুত করতে লাগলো। তারপর আরও নিবিষ্ট মনে চিন্তা করে দেখলো, প্রাণটাই যদি অনাহারে গেল তাহলে কথা দিয়ে আর কি হবে, আর সে মারা গেলে মাই তো সবচেয়ে কান্নাকাটি করবেন না কি, মিছিমিছি অকালে মারা গিয়ে মাকে কষ্ট দিয়ে লাভ কি। অতএব মাতৃভক্ত হরিদাস উঠে পড়ল, দোতলার ভাঁড়ারে গিয়ে ঢুকলো, বেছে বেছে ২৫টা বড় বড় ল্যাংড়া আম আর একটা কাঁঠাল খেয়ে অতি কষ্টে প্রাণ বাঁচালো। তারপরে আবার নিজের ঘরে ফিরে এসে শীতল পাটিতে লম্বা হলো। হ্যাঁ, এইবারে ঘুম আসছে, বেশ জম্পেশ একটা ঘুম। তিন মিনিটের মধ্যেই ঘর কাঁপিয়ে হরিদাসের নাক ডাকতে লাগলো। বিকেল ৫টা পর্যন্ত নির্বিঘ্নেই আর নাক ডাকা চলতে পারত, কিন্তু গোল বাঁধলো আরও মিনিট দশেক পরে। আম কাঁঠালের গন্ধে একটা নীল মাছি অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিল, সেটা এসে হরিদাসের ঘরে ঢুকলো। এই তো এখানেও যে প্রাণকাড়া গন্ধ, কিন্তু কোথায় সেই মনোহারা কাঁঠাল আর হৃদয়হারা ল্যাংড়া আম, কই কোথায়? হরিদাসের হাঁ করা মুখ থেকে আওয়াজটা যেন মাছিকে ডাক দিয়ে বলল, কেন এইখানে? এই তো হরিদাস ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, তার মাথার সামনে কে যেন একটা মনখানিকের ওজনের বিরাট কাঁঠাল ঝুলিয়ে রেখেছে, আর সে হাঁ করে তাতে কামড় দিতে যাচ্ছে। হঠাৎ কাঁঠাল থেকে একটা কাঠবিড়ালির মতো ল্যাজ বেরিয়ে এলো, সেটা আবার হরিদাসের মুখের সামনে সুরসুরি দিতে লাগলো। ভীষণ বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলল, আরে খেলে যা, কাঁঠালের ল্যাজ আছে এ কথা তো কখনো শুনিনি কো। আর বলতেই ঘুমটা ভেঙে গেল। আরে রামো, এ যে একটা নীল মাছি দিব্যি গুড়গুড়িয়ে মুখ আর নাকের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেন ইডেন গার্ডেনে হাওয়া খাচ্ছে। হাত নেড়ে হরিদাস মাছিটাকে তাড়িয়ে আবার ঘুমোবার উদ্যোগ করল, কিন্তু মাছিদের মতন এমন দৃঢ় প্রতিজ্ঞ প্রাণী সংসারে কোথাও নেই, যতবার তারাও ততবার ঠিক ঘুরে ফিরে সেই খানটিতেই এসে বসবে। যদি একবার তার মনে হয় তোমার কানের মতন উৎকৃষ্ট বসবার জায়গা দুর্লভ, তাহলে তুমি যতই চেষ্টা করো বারবার তোমার কর্ণাট প্রদেশেই আক্রমণ করতে থাকবে, ভুলেও নাসিকের দিকে পা বাড়াবে না। তার ওপর আবার নীল মাছি, যেমন তার বোঁ করে আওয়াজ তেমনি তার শুয়োরের মতন গোঁ। লম্বমান হরিদাসের নাক মুখ থেকে সমানে যে আম কাঁঠালের আকুল করা গন্ধ আসছে, সেখান থেকে তাকে নড়াই কার সাধ্যি? অতএব একটুখানি ঘুরপাক খেয়েই আবার মাছিটা এসে তার নাকের ডগায় বসলো। একটুখানি কাঁঠালের রস শুকিয়েছিল সেইখানে, কুটুস করে একটা ছোট্ট কামড়ও বসিয়ে দিল। আহ চালালে! হরিদাসের হাতখানা তীরের বেগে তার দিকে এগিয়ে আসতে সে ভিড়ের মতন রণে ভঙ্গ দিয়ে একটা জলের গ্লাসের কোনায় গিয়ে বসল, এবং এক মিনিট পরে হরিদাস যেই আবার হাঁ করে ফো বলে আওয়াজ ছেড়েছে, অমনি উড়ে এসে তার ঠোঁটে বসল আর সুর দিয়ে নেড়ে নেড়ে ল্যাংড়া আমের সন্ধান করতে লাগলো। তবে রে রাসকেল মাছি, এক লাফে হরিদাস উঠে বসল, আর নীল মাছিও সঙ্গে সঙ্গে পাশের টিপয়ে কাঁচের গ্লাসে গিয়ে আশ্রয় নিল। তোমার ভিড়কুটটি আমি ভাঙছি বলে হরিদাস ধাঁ করে একটা চড় হাঁকড়ে দিল গ্লাসটার দিকে। কি অক্ষত শরীরে উঠে পাখার রেগুলেটারে গিয়ে বসলো, আর ঝনাত গ্লাসটা টিপয় থেকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল, জলে স্রোত বইল ঘরমর। আরে ছি ছি, এ কী হলো, গ্লাসটা যে গেল, বর্দা শখ করে কেনা বিলিতি কাঁচের গ্লাস বিস্তর দাম, ওদিকে জল থই থই, শীতল পাটিটাও ভিজে একাকার, কোথায় ২৫টা আম আর একটা কাঁঠাল খেয়ে নিশ্চিন্তে ঘুমোনো, আর তার বদলে এখন কাঁচ কুড়ো রে, ঘর পরিষ্কার করো রে, নাও বসে বসে। স্টুপিড ইডিয়েট মাছি, হরিদাস যতক্ষণ গৃহকর্ম করতে লাগলো ততক্ষণ রেগুলেটারে বসে দুটো বড় বড় গোল চোখ মেলে মাছি তাকে পর্যবেক্ষণ করে চলল। বেশ ভালোই লাগছিল তার, বেশ করে হাত পা চেটে আবার নতুনভাবে আক্রমণের মতলব বাড়তে লাগলো মাছিটা। ঘর সাফ করে হরিদাস এবার খাটে এসে শুয়ে পড়ল। অতগুলো আম আর একটা কাঁঠাল, পেটটা যেন ফুলে ফুলে উঠতে চাইছে, তার ভেতর আবার এই পণ্ডশ্রম, ওফ! হরিদাস একটা হাই তুলল, আবার একটা চোখ বুঝল
তারপরে দু চোখ বুঝল, আর তৎক্ষণাৎ আবার বুম জেট বিমানের মতো নীলমাছিটা এসে অবতীর্ণ হলো তার গালে। হরিদাস এবারে ধাঁ করে একটা পেল্লায় চাটি হাঁকড়ালো, হাতের ফাঁক দিয়ে নীলমাছি নিশ্চিন্তে বেরিয়ে গেল, আর চটটা এসে বাজের মতন নামলো তার গালে। জিমন্যাস্টিক করা হাতের চর চোয়ালের দুটো দাঁত নড়েই গেল বোধহয়। পাক্কা তিন মিনিট ধরে মাথাটা ঝিমঝিম করতে লাগলো হরিদাসের। উঠে বসে হরিদাস মাছিটাকে লক্ষ্য করতে লাগলো। ওই যে ওই তো, ঘরের আলোটা নীল রঙের শেডটার ওপর মেশ করে জাঁকিয়ে বসেছে। দাঁড়াও বেটা, দেখাচ্ছি। দেয়ালের পাশ থেকে খন্তাটা তুলে নিয়ে ধপাস করে এক ঘা। বাপরে মা রে, একটুর জন্য বেঁচে গেছি রে, হাওয়াত্রি বাসায় চেঁচিয়ে উঠলো মাছিটা। মো করে একেবারে ছাদ বরাবর পৌঁছে গেল, আর আলগা করে লাগালো শেডটা, তখনই দুটুকরো হয়ে খসে পড়ল নিচে। একটা মেঝেতে পড়ল ঝনাত করে, আর একটা হরিদাসের মাথায় পড়ল ঠনাত করে। ভাগ্যিস এক মাথা ছাঁকড়া চুল ছিল, নইলে কেটে আর রক্ত গঙ্গায় হয়ে যেত। হরিদাস লাফাতে লাগলো, আচ্ছা ধরি বাজ তো এই মাছিটা। ওর জন্য কাঁচের গ্লাসটা গেল, আলোর শেড ভাঙলো, নিজের গালে একটা নিদারুণ চর পড়ল, আর অল্পের জন্য রক্তারক্তির হাত থেকে রেহাই পেল মাথাটা। দাঁতে দাঁত ঘষে হরিদাস বলল, দাঁড়াও একবার যদি ধরতে পারি। ধরা দেবার জন্যই যেন মাছিটা সাঁ করে নেমে এলো, আর হরিদাসের কানের পাশ দিয়ে বাঁই করে বেরিয়ে গেল। তখনই আই আই করে হরিদাস তাকে ধরবার জন্য শূন্যে লাফিয়ে উঠল। লাফিয়ে উঠল এবং মেঝেয় নামল, কিন্তু মেঝেতে ঠিক সোজা হয়ে নামল না। গ্লাসের জলে চকচকে মেঝেটা খানিকটা পিছল হয়েছিলই, সুতরাং পা হড়কে একেবারে চিৎপটাং। পায়ের লাথি গিয়ে লাগলো ঘরের কোণের আলনাটায়, সেটা এসে হরিদাসের ঘাড়ে পড়ল। সেই সঙ্গে পড়ল মনখানেক শাড়ি জামা বর্ষাতি ছাতা লাঠি, সব মিলে হরিদাসের মনে হলো যেন গোটা বাড়িটাই তার পিঠের ওপর নেমে এসেছে। প্রায় পাঁচ মিনিট ধস্তাধস্তি করে জামা কাপড় লাঠি ছাতার তলার থেকে বেরিয়ে এলো হরিদাস। তখন তার মাথার ওপর জয়ধ্বজার মতন একটা মোজা ঠায় বসে আছে, আর মাছিটা সে ততক্ষণ রুম এরিয়ালে বসে পরম পুলকে হরিদাসকে দেখছিল এবং মনের আনন্দে অনেকগুলো পা চেটে নিচ্ছিল পরপর। হরিদাস তাকে দেখতে পেল এবং খন্তাটা তুলে নিয়ে আবার ভীম বেগে এক ঘা বসিয়ে দিল। খন্তার মাথাটা অনেকখানি চওড়া এবং সেটা যে বস্তুর মতো বিপজ্জনক, প্রথমবারের অভিজ্ঞতাতেই মাছি সেটা বুঝে নিয়েছিল। কাজেই হরিদাস খন্তা তুলতেই সে বো করে একটা গোঁত খেল খন্তার গায়ে। এরিয়ালটার একদিক খুলে গিয়ে সেটা চাবুকের মতন হরিদাসের পিঠে এসে পড়ল। উফ, গেছি গেছি গেছি, পুরো দু মিনিট হাহাকার করে হরিদাস যখন ধাতস্থ হলো তখন তার মাথায় দস্তুর মতন খুন চিপেছে। এবার যা হোক একটা কিছু ঘটে যাবে, এসপার কিংবা ওসপার, এই দিল্লির সিংহাসনে অর্থাৎ এই ঘরে দুজনের জায়গা হতে পারে না। হয় আমি থাকবো, নইলে ওই নীল মাছিটা। কিন্তু যেহেতু এটা আমার পৈতৃক ঘর, সেজন্য আমাকেই থাকতে হবে এখানে। আলবাত কানের কাছে দিয়ে আবার বোঁ করে বেরিয়ে গেল মাছিটা, যেন ঠাট্টাই করে গেল ওকে। বটে বটে, এবার আর ঊর্ধ্বলোকে নয়, খন্তাটা ভারী বিপজ্জনক জিনিস। মাছি এবার সোজা খাটের তলায় গিয়ে ঢুকল। আচ্ছা আচ্ছা, আমিও আসছি, হামাগুড়ি দিয়ে নিচু খাটটার তলায় ঢুকে পড়ল হরিদাস। আর অমনি কোত্থেকে মাছিটা এসে তার মুখে পড়ল। এত বড় সাহস, এমন ধাস্তামো! উত্তেজিত হয়ে হরিদাস মাছিকে থাবা বসাতে গেল, কিন্তু জায়গাটা যে নিতান্তই খাটের তলা এবং সেখানে যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয় সে কথাটাই তার খেয়াল ছিল না। মাছি সোঁ করে চম্পট দিল, আর হরিদাসের মাথাটা দড়াম করে ঠুকে গেল খাটের সঙ্গে, যেন দেড়মন একটা হাতুড়ি দিয়ে কে তার মাথায় ঘা বসিয়ে দিল। উহ রে বাপ! চোখে রাশি রাশি সর্ষে ফুল দেখতে দেখতে হরিদাস খাটের তলায় ভিড়মি গেল। যখন বেরিয়ে এলো তখন মুখে ঝুল, চুল ভর্তি জাজিমের ধুলো আর তালুর ওপর ঠিক একটা বেলের মতন ফুলে উঠেছে। রণক্ষেত্রে আহত সৈনিকের মতন উল্টে পড়া আলনার জামাকাপড়ের গাদার ওপর সে বিমর্ষ মুখে বসে রইল। মাছিটাকে আর দেখা যাচ্ছে না, বোধহয় পালিয়েছে। হতচ্ছাড়া নচ্ছাড় উল্লুক বো, আবার আবার সেই কামান গর্জন। শত্রুপক্ষ হরিদাসের ঠিক মাথার ওপর দিয়ে উড়ে গেল এবং ঠাকুরদার মস্ত ছবিখানার ওপর আশ্রয় নিয়ে এক মনে পরিস্থিতি লক্ষ্য করতে লাগলো।
ওরে রে পামর হরিদাস এবার ক্ষন্তা বাগিয়ে হাঁকড়াতে লাগলো। কিন্তু মাথায় খাটে ঠোক্কর লেগে কিঞ্চিত সুবুদ্ধি গজিয়ে উঠেছে তার। মাছিটা যে যেরকম শয়তান তাতে ক্ষন্তা চালিয়ে তাকে বধ করা যাবে কি না ঘোর সন্দেহ, এবং ঘা লেগে ওই পেল্লাই ছবিখানা এসে মেঝেতে পড়বে তাও নিঃসন্দেহ। অতএব তখন মনে হলো মাছি মারার সবচেয়ে সোজা এবং নির্ভুল উপায় হচ্ছে স্প্রে। তার বাইরের বারান্দাতেই তো স্প্রেটা পড়ে আছে, কী আশ্চর্য, এতক্ষণ তার খেয়াল হয়নি। এক লাফে হরিদাস বারান্দায় এসে বেরিয়ে এলো। কিন্তু হায়, স্প্রে তো শুকনো, পাশেই মার্কেটের টিনটা, সেটাও ঠনঠন করছে। তুত্তর, তেল কিনে আনতে হবে এবং এক্ষুনি। এর মধ্যে যদি পালিয়ে বাঁচে মাছিটা তবে ওর সাত পুরুষের ভাগ্যি। কিন্তু মাছি রকম সকম দেখে মনে হলো অধিকার করা দুর্গ থেকে পৃষ্ঠ প্রদর্শনের কোনো বাসনা আপাতত তার নেই। দাঁড়া দূরত্বা, আমি আসছি। বাড়ির থেকে বেরিয়ে ডক্টর গড়গড়ির ফার্মাসিউটিক্যাল স্টোরস, এখানেই ফ্লিট মার্কেট সেলটক্স অর্থাৎ মশা মাছি বধে সব রকমের অগ্নিবাণ কিনতে পাওয়া যায়। হরিদাস দোকানে ঢুকে পড়ল। গ্রীষ্মের দুপুরে ঝাঁঝাঁ করছে, রাস্তায় একটা লোক নাই, শুধু একটা হাইড্রেন্টের মুখ দিয়ে যেখানে ঘোলা জল উঠছে একটা সাদা কালো নেড়ি কুকুর পেট পেতে শুয়ে আছে সেখানে। গড়গড়ির দোকানও ফাঁকা, আর গড়গড়ির কম্পাউন্ডার যোগু কাউন্টারের ওপর একটা তেলচিটচিটে বালিশ দিয়ে ঘুমোচ্ছে। যোগুকে দেখলেই হরিদাসের মাথা খিঁচড়ে যায়, মেজাজ গরম হয়ে যায়। যোগুও তাদের জিমনাস্টিক ক্লাবের মেম্বার এবং হরিদাসের চাইতেও জোয়ান। দুবার দুজনে কুস্তি লড়েছে এবং দুবারই যোগু হরিদাসকে পটকে ফেলে দিয়েছে। কিন্তু আসল কারণ সেখানে নয়। হরিদাস মোহনবাগানের ভক্ত, যোগু ইস্টবেঙ্গলের। এই নিয়ে দুজনের কতবার যে হাতাহাতির জো হয়েছে তার ঠিকানা নেই। হরিদাস কড়া গলায় ডাকলো, এই জগা, একটা মার্কেট দেশ না শিগগিরই। যোগু বোধহয় তখন ইস্ট বেঙ্গল IFSC পেয়েছে, এইরকম একটা মনোরম স্বপ্ন দেখছিল। সে জাগলো না, এই জগা, এই হতচ্ছাড়া জগা। যোগু তো সাড়া দিল না। যোগু, শুনছিস? হরিদাস যোগুকে ধরে নাড়া দিল। উত্তরে কি যেন বিড়বিড় করে বকতে বকতে যোগু পাশ ফিরল। আর তো পারা যায় না, এ তো দেখছি কুম্ভকর্ণের চাইতেও সরেস, ঝুঁটি ধরে হ্যাঁচকা মারলে হয়তো জাগতে পারে, কিন্তু জগার গায়ে জোর বেশি, আর কিলচটটাও তার ভালোই চলে। কাজেই ঝঞ্ঝাল বাড়িয়ে লাভ নেই, সামনেই তো সারি সারি মার্কেটের টিন রয়েছে, একটা আপাতত নিয়ে যাওয়া যাক। বিকেলে এসে ডাক্তার গড়গড়িকে দামটা দিয়ে দিলেই চলবে। হরিদাস একটা টিন ধরে টান মারল, তখনই কয়েকটা শিশি বোতল ছিটকে পড়ল মেঝেই, বিরাট আওয়াজ হলো, আর তড়াক করে লাফিয়ে উঠল যোগু। তারপরে চোর চোর বলে আকাশ ফাটানো হাঁক ছেড়ে সোজা এসে পড়ল হরিদাসের ঘাড়ে। হরিদাস বলতে লাগলো, জগা, আমি আমি জগা, আমি তুমি তুমি, অরে চোর, আজ তো তোর কিলাইয়া কাঁঠাল পাকাইমু, আমি যোগু বোস, আমারে তুই চিনিস নাই, আর সে কি কিলের বৃষ্টি। জগা সমানে বলতে লাগলো, তরে আমি খাইছি, তরে আমি খাইছি। একটা পুলিশের গাড়ি তখন রাউন্ড দিতে বেরিয়েছিল, সেটা দোকানের সামনে এসে থামলো সেই সময়। তারপর তারপর থানার থেকে টেলিফোন পেয়ে টালিগঞ্জ থেকে বর্দা ছুটে এলেন। হাজত থেকে খালাস করে কানে ধরে হরিদাসকে বাড়ি নিয়ে এলেন। মা কাঁদতে কাঁদতে এসেছেন, সবাই এসেছে, এমনকি পিসিমা পর্যন্ত ভাঙা পা নিয়ে আসতে চাইছিলেন, অনেক কষ্টে ঠেকানো হয়েছে তাকে। পরের ব্যাপারটা না বলাই ভালো, কিন্তু আরও একটু বাকি আছে। বিকেলের ছায়া নেমেছে ঘরে, হরিদাস উদাস হয়ে বসে রয়েছে। ঠাকুরদার ছবির ফ্রেমে আলেকজান্ডারের মতন সেই নীল মাছিটা বসে রাতের জন্য আশ্রয় নিয়েছে মনে হয়। থাকুক বসে, ওর ওপরে হরিদাসের আর রাগ নেই। অনেক দুঃখে সে বুঝেছে ক্ষমাই পরম ধর্ম, এবং জিমে জীবে প্রেম করার মতন মহৎ কাজ আর কিছুতেই হতে পারে না। হরিদাসের মন ভাবুক ভাবুক হয়ে গেল। হারমোনিয়ামটা টেনে নিয়ে সে গান ধরল সেই বিখ্যাত কালী কীর্তন, হাঁ করে একটি মাত্র টান এবং টপাত। গানের প্রথম ধাক্কাতেই দিগ্বিজয়ে মাছি ফ্রেম ছেড়ে শূন্যে উঠল, তারপরে বো করে পড়ল হরিদাসের হারমোনিয়ামের ওপর। পড়েই মরল না মরেই পড়ল, মাছিটার কাছ থেকে পাকাপাকি কিছুই জানা গেল না। ব্রহ্মাস্ত্র কাকে বলে আর।
প্রতিবারের মতন আশা করি এবারেও আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে বা ভালো না লাগলে সব রকমের কমেন্টই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের এই কমেন্ট আমাদের প্রতিনিয়ত উৎসাহিত করবে আমাদের ব্লগটি আরও এগিয়ে নিয়ে যাবার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।